হ্যালো হ্যালো খুবই কথা সবে এই কথা একমত হয় না আমি হাত জোর করি অনুরোধ করিছো আপনালোকে অপরাধ করা বন্ধ করক। মুখত কলা রং হানি প্রতিবাদ করিব আহিছো। ইয়ার মূলতে আমার সমাজত প্রচলিত কুসংস্কার প্রবণতা অপরাধ আদির ইমানে বৃদ্ধি পাইছে সামাজিক মাধ্যম যোগেও আজি আমার জাতিক তুচ্ছ তাচ্ছিল্য করা দেখা গৈছে, যিয়া আমাক বারুকয়ে ব্যথিত করি তুলেক। আমি বর্তমান সময়ত বাহিরা সমাজের আগত মুখ উলিয়াব নোৱাৰা অবস্থা হৈছে। আমার সমাজ ব্যবস্থা যদি এনেদরে গতি করে থাকে তেনেহলে আমার ভবিষ্যতে আমার সমাজ দংহর লৈ গতি করা নিমিত আমি হাত জোর করে অনুরোধ করিছো আপনালোকে অন্ধবিশ্বাস আঁতৰাওক। আমি হাত জোর করে অনুরোধ করিছো আপনালোকে কুসংস্কার বন্ধ করক। আমি হাত জোর করে অনুরোধ করিছো আপনালোকে নকল টকার ব্যবহার বন্ধ করক। বর্তমান আমার সমাজত প্রচলিত কুসংস্কার আর অপরাধ প্রবণতা ইমানেই বৃদ্ধি পাইছে যে আমি লোকর আগত মুখ উলিয়াব নোৱাৰা হৈছো। বিভিন্ন সামাজিক মাধ্যমৰ যোগেদি আমার জাতিক তুচ্ছ তাচ্ছিল্য করা দেখা গৈছে। আমার সমাজ ব্যবস্থা যদি এনেদরে গতি করে থাকে আমার ভবিষ্যতে কি হব, সেইবাবে সময় থাকুতে আপনাদের এখন সুস্থ সমাজ গড়ি আমাক জিয়াই থাকিবলে সাহস দিয়ক। পুনর্বার আপনাদের হাত জোর করে মই কৈছো আপনাদের এই বেয়া কামবুর বন্ধ করে দিয়ক। আপনাদের ড্রাগসর ব্যবহার বন্ধ করক। আমি হাত জোর করে মিনতি করছো আপনাদের বাল্য বিবাহ বন্ধ করক। আমি হাত জোর করে অনুরোধ করছো আপনাদের হুদত টাকা দিয়া বন্ধ করক। মই মোৰ স্বার্থত সকলো কব পাৰো, কিন্তু দংশৰ গৰাখলৈ গতি কৰা সমাজ ব্যৱস্থাৰ বিষয়ে কিবা কবলগীয়া হলে, অপরাধ প্রবণতা কুসংস্কার আদি দূর করার অর্থে কিবা কবলগীয়া হলে মই বোবা হৈ যাওঁ। সমাজৰ গুণী জ্ঞানী ব্যক্তিসকলে যিটো সময়ত প্রতিবাদ কৰিব লাগে তেনেস্থলত এই ব্যক্তিসকলে বোবা মানুহৰ বাও জোৰে, যাৰ বাবে আজি আমাৰ সমাজ ব্যৱস্থাক অপরাধ প্রবণতা কুসংস্কারে অত্যাধিক গ্রাস করে পেলাইছে। আজি আমি মুখত কোলা কাপড় বান্ধি প্রতিবাদ করার অর্থ এই যে এই ক্ষেত্রত অপরাধী সকল যিমানে জগরিয়া তার সমান্তরালকৈ প্রতিবাদ করিব পারিও প্রতিবাদ নকৰি বুবা মানুহৰ বাওজোৰা সকলো সিমানেই জগরিয়া। গতিকে মই আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি আমি কাতৰ মিনতি কৰিছো আমাৰ সমাজ ব্যৱস্থাক অপরাধ প্রবণতা কুসংস্কার দূর কৰিবৰ কাৰণে সকলোকে অনুরোধ জানাইছো। আমি হাত জোর করে অনুরোধ করছো আপনাদের সমাজত চলি থাকা যিকোনো অপরাধমূলক কাম পরিত্যাগ করক। আমি হাত জোর করে অনুরোধ করছো আমাক এখন সুস্থ সবল সমাজ যত এটা ধুনিয়া শৈক্ষিক পরিবেশ থাকে বর্তমান আমার সমাজত প্রচলিত কুসংস্কার আর অপরাধ প্রবণতা ইমানেই বৃদ্ধি পাইছে যে আমি লোকর আগত মুখ উলিয়াব নোৱাৰা হৈছো। বিভিন্ন সামাজিক মাধ্যমৰ যোগেদি আমার জাতিক তুচ্ছ তাচ্ছিল্য করা দেখা গৈছে। আমার সমাজ ব্যবস্থা যদি এনেদরে গতি করে থাকে আমার ভবিষ্যতে কি হব, সেইবাবে সময় থাকুতে আপনাদের এখন সুস্থ সমাজ গড়ি আমাক জিয়াই থাকিবলে সাহস দিয়ক। পুনর্বার আপনাদের হাত জোর করে মই কৈছো আপনাদের এই বেয়া কামবুর বন্ধ করে দিয়ক। মোর মুখত কলা রং হানি প্রতিবাদ করিব আহিছো। ইয়ার মূলতে আমার সমাজত প্রচলিত কুসংস্কার প্রবণতা অপরাধ আদির ইমানে বৃদ্ধি পাইছে সামাজিক মাধ্যম যোগেও আজি আমার জাতিক তুচ্ছ তাচ্ছিল্য করা দেখা গৈছে, যিয়া আমাক বারুকয়ে ব্যথিত করে তুলেক। আমি বর্তমান সময়ত বাহিরা সমাজের আগত মুখ উলিয়াব নোৱাৰা অবস্থা হৈছে। আমার সমাজ ব্যবস্থা যদি এনেদরে গতি করে থাকে তেনেহলে আমার ভবিষ্যতে আমার সমাজ দংহর লৈ গতি করা নিমিত মোৰ স্বার্থত সকলো কব পাৰো, কিন্তু দংহর গৰাখলৈ গতি করা সমাজৰ বিষয়ে কিবা কবলগীয়া হলে অপরাধ প্রবণতা কুসংস্কার আদি দূর করার অর্থে কিবা কবলগীয়া হলে মই বোবা হৈ যাওঁ। আর সমাজের গুণী জ্ঞানী ব্যক্তিসকল যিটো সময়ত প্রতিবাদ করিব লাগে তেনে স্থলত এই ব্যক্তিসকল বোবা মানুহৰ ভাওজুৰে।
যার ফলত আমি আজি আমার সমাজখন অপরাধ প্রবণতা কুসংস্কারে অত্যাধিক গ্রাস করে পেলাইছে। গতিকে আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আমি তেওঁলোকক অনুরোধ করছো যে এইবিলাক করা বন্ধ করক। আর আজি আমার আমি কোলা কাপড় মুখত বান্ধি প্রতিবাদ করার অর্থ এই যে এই ক্ষেত্রত প্রতিবাদী অপরাধী সকল যিমানেই জগরিয়া হতার সমান্তরালকৈ প্রতিবাদ করিব পারি, প্রতিবাদ নকৰি বোবা মানুষের ভাওজোড়া সকলো সমানেই জগরিয়া। শেহত মই তেওঁলোকক আকো পুনর্বার কব বিচাৰো, আপোনালোকে আমাক সুস্থ সবল জীবন জিয়াই থাকিবলৈ এখন সুস্থ সবল সমাজ গঢ়ি দিয়ক। আজি আমার সমাজত কিছুমান সামাজিক ব্যাধি, কুসংস্কার, অন্ধবিশ্বাস যেনে আৰু বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা যেনে যুব প্রজন্ম ড্রাগসর প্রতি আসক্ত হওয়া, মাদক দ্রব্যর ব্যবহার করা, বাল্য বিবাহ, ধর্ষণ, হত্যা, তারপর আপনার নকল সোণের ব্যবসায়, জাল নোটর ব্যবসায়, তারপর থানার দালালি ইত্যাদি ধরনের কিছু আমার সমাজত অপরাধ প্রবণতা এনেদরে গা করে উঠিছে, যার কারণে আজি আমার সমাজ ধ্বংসর পথত গতি করেছে। গতিকে আজি আমি ছাত্র সমাজ একত্রিত হয়ে এক অভিনব পদ্ধতিরে আমি কোনো ধরনের আন্দোলন করবলে আহা নাই। আমি না সরকার বিরোধী কিবা প্রতিবাদ করছো, না প্রশাসন বিরোধী প্রতিবাদ করছো। আমার উদ্দেশ্য এটাই, আমার সমাজত চলি থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার, অপরাধ সমূহের বিরুদ্ধে এইবিলাক যাতে নাইকিয়া হয়, তার কারণে এই অপরাধ সমূহের লগত যি সকল ব্যক্তি জড়িত হয়ে আছে, মাত্র একাংশ লোক, আমি যদি শতকরা হিসাবত কবলৈ যাও 1% লোক এইবিলাক অপরাধের লগত জড়িত। আজি তেওঁলোকৰ কারণে আজি আমার গোটেই জাতিটোৱে লেইলেই সেইসেৰ পাত্র হবলগা হৈছে। আজি আমি বাহিৰত গৈ নিজৰ পৰিচয় লুকাই ৰাখিবলগা এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। গতিকে আমি ছাত্র সমাজে তেওঁলোকক হাত জোৰ কৰি অনুৰোধ কৰিছো, আপোনালোকে অপরাধ কৰাসমূহ বন্ধ কৰক, এখন সুস্থ সবল সমাজ যাতে আমি প্রতিষ্ঠা কৰিব পাৰো, তাৰ কাৰণে আপোনালোকে আমাক সহায় কৰক। সমাজৰ পৰা দুর্নীতি, অন্ধবিশ্বাস, কুসংস্কার আঁতৰাই আমাক এখন সুস্থ সবল সমাজ প্রতিষ্ঠা করার যাতে আপনাদের সহায় করে, তার কারণে আমি আপনার আপনার জড়িয়ে সেই সকল ব্যক্তিক আমি পরজোরে মিনতি করছো, দয়া করে আপনাদের আমার সমাজের পর এইবিল কুসংস্কার, অন্ধবিশ্বাস, অপরাধ প্রবণতা সমূহ নাইকিয়া করক, তার কারণে আমি আপনার পুনর্বার পরজোরে মিনতি করছো। অন্ধ মই দেখা পাও, কিন্তু আজি আপনার সন্মুখত মুখ অন্ধ হয়ে আহিব লাগিছে। আমি লজ্জিত, অতি পরিতাপেরে আপনার জানাও আমার সমাজত এনে কিছুমান শিক্ষিত গুণী জ্ঞানী লোক আছে, যিসকলে সমাজত চলি থকা বেয়া কর্মবোৰ দেখা পায়ও অন্ধর দরে নেদেখার ভাও ধরেছে। তেওঁলোকে ঠিক মোর দরেই চকুত কোলা কাপড় বান্ধি যেন সমাজের সকলোবোৰ চাইও, বেয়া কর্ম তথা কুসংস্কার চাইও অন্ধর দরে ভাও ধরেছে। তেওঁলোকে নিজের স্বার্থত বিলীন হয়ে এক প্রকার এইবোৰ করবলৈ যেন সহারিয়াই জানাইছে, যার ফলত অপরাধী সকলে অপরাধ করবলৈ কুণ্ঠাবোধ করা নাই। হে আজি আমি ছাত্র সমাজে আপনা সকল হাত জোর করে অনুরোধ করে কইছো, আপনাদের এইবোৰ কাম বাদ দিয়ক, আৰু আপনাদের চকুর পর্দাটো আঁতৰাই আমাক চাওক, আমাকে সুস্থ শৈক্ষিক জীবন দান দিয়ক, আপনাদের আমার অবস্থাটা চাওক, আমি বাহিরত একো মুখ দেখুৱাব নোৱাৰা হৈছো, আপোনালোকে চকুৰ পৰ্দাটো আঁতৰাই চাওক, আমাক বচাওক, চাওক যে আমাৰ সমাজ আৰু আমাৰ ভৱিষ্যত কিমান অন্ধকাৰলৈ গতি কৰিছে, আপোনালোকে আমাক বচাবলৈ এখন সুস্থ সমাজ দান কৰক, আপোনালোকে চকুৰ পৰ্দাটো আঁতৰাওক, আমাক ধ্বংসৰ পৰা বচাওক। আৰু শেষৰ বাৰৰ বাবে মই যিসকলে বেয়া কাম কৰে তেওঁলোকক হাত জোৰ কৰি কৈছো, আপোনালোকে এনেকুৱা বেয়া কামবোৰ বাদ দিয়ক, আমাক ধ্বংসৰ পৰা বচাওক। বৰ্তমান আমাৰ সমাজত প্ৰচলিত কুসংস্কাৰ আৰু অপৰাধ প্ৰৱণতা ইমানেই বৃদ্ধি পাইছে যে আমি লোকৰ আগত মুখ উলিয়াব নোৱাৰা হৈছোঁ। বিভিন্ন সামাজিক মাধ্যমৰ যোগেদি আমাৰ জাতিক তুচ্ছ তাচ্ছিল্য কৰা দেখা গৈছে। আমাৰ সমাজ ব্যৱস্থা যদি এনেদৰে গতি কৰি থাকে আমাৰ ভৱিষ্যতে কি হ'ব, সেইবাবে সময় থাকোঁতে আপোনালোকে এখন সুস্থ সমাজ গঢ়ি আমাক জীয়াই থাকিবলৈ সাহস দিয়ক। পুনৰবাৰ আপোনালোকক হাত জোৰ কৰি মই কৈছোঁ, আপোনালোকে এই বেয়া কামবোৰ বন্ধ কৰি দিয়ক। মোৰ মুখত কলা ৰং সানি প্ৰতিবাদ কৰিব আহিছোঁ, ইয়াৰ মূলতে আমাৰ সমাজত প্ৰচলিত কুসংস্কাৰ, প্ৰৱণতা, অপৰাধ আদিৰ ইমানেই বৃদ্ধি পাইছে, সামাজিক মাধ্যম যোগেও আজি আমাৰ জাতিক তুচ্ছ তাচ্ছিল্য কৰা দেখা গৈছে, যিয়ে আমাক বাৰুকৈয়ে ব্যথিত কৰি তোলে। আমি বৰ্তমান সময়ত
বাহিরা সমাজের আগত মুখ উলিয়াব নোৱাৰা অবস্থা হৈছে। আমার সমাজ ব্যবস্থা যদি এনেদরে গতি করে থাকে তেনেহলে আমার ভবিষ্যতে আমার সমাজ দংহর লৈ গতি করা নিমিত্ত। আজি মই আজির গণসংস্কার অভিযানের মই নেতৃত্ব লৈছো। আমার ছাত্র ছাত্রী সকল আমি একত্রিত হৈ আজি এটা অভিনব পদ্ধতিরে প্রতিবাদ করছো। আর মই বিশেষকৈ সেই সকল ছাত্র বন্ধু সকলক আহ্বান জানাম যি সকলে আমার বৃহত্তর ইসলামপুর অঞ্চলের পৰা বাহিৰত গৈ অসমৰ বাহিৰত গৈ বা বিভিন্ন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ত মহাবিদ্যালয়ত অধ্যয়ন করে আছে, তেওঁলোকক মই অনুরোধ জানাম আপনাদেরকে ওলাই আহক। আমার জাতির হকে, আমার সমাজ তো সংস্কার করার হকে আপনাদেরকে আহি আমার গণসংস্কার অভিযান কার্যসূচীত অংশগ্রহণ করক। আর বিশেষকৈ মই পুনর্বার সেই সকল ব্যক্তিক যি সকল ব্যক্তিয়ে এই অপরাধের লগত জড়িত হয়ে আছে তেওঁলোকক মই পুনর্বার মিনতি করে কইছো, আপনাদেরকে দয়া করে এই সমূহ পরিহার করে আমাক এখন সুস্থ সবল শান্তিপূর্ণ যত একটা ধুনিয়া শৈক্ষিক পরিবেশ সৃষ্টি হয় তেনেকুৱা এখন সমাজ আমাক উপহার দিয়ক। এইখানে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।